আলাইকুম, কেমন আছেন আপনারা? এই তো আলহামদুলিল্লাহ, আমরা তো ভালোই আছি। তো এই যে সকালবেলা উঠেই এখন কাজ শুরু করে দিলাম, প্রথমেই দিলাম চায়ের জন্য পানি গরম, এখন করব পরাটা। আর এই যে গোশগুলো জাল দিব একটু, যেহেতু আজকে আমার কাজ আছে, তো ভেবেছি যে আজকে আর নিজে রুটি পরাটা কিছু বানাবো না, শুধু রেডিমেড যে পরাটাগুলো আছে ওগুলোই ভেজে নেব। আমাদের দুজনের জন্য এই ডিম সিদ্ধ দিয়েছিলাম, শুধু আমরা দুজনেই নাস্তা করব, মেয়ে তো অনেক দেরি করে উঠবে। আমাদের যেহেতু দুজনেরই কাজ আছে, এখন কাজে চলে যাব আমরা খেয়ে রেডি হয়ে। যে নাস্তা শেষ করে এখন চাটা তৈরি করে নিচ্ছি, চা খেয়ে তো আবার অনেক বাসন কুসন জমা হয়ে থাকে, সেগুলো মেজে ফেলতে হবে। আর আমার যে 7ই আগস্টে যে ভিডিওটা গিয়েছিল, এটার উপরে আমার কিছু আপু কিছু প্রশ্ন করেছে, তো আমি অবশ্যই প্রশ্নগুলোর উত্তর দিব, একটু সময় নিচ্ছি। রাখছি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিন। এই তো আমি কাজে চলে এলাম, গাড়িটা আন্ডারগ্রাউন্ডে পার্ক করে এলাম, এখন আমি উপরে চলে যাব। এবং এটা অনেক বড় একটা শপিং সেন্টার, আমার এখানেই একটা ব্রাঞ্চ যেখানে আমি কাজ করি, তবে ওই ব্রাঞ্চ বা এখানে কিছু দোকান আছে যেগুলো আমি কখনোই আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারবো না, এখানে ভিডিও করার পারমিশন নেই। আর এই যে এটা হচ্ছে পাউন্ডল্যান্ড, এখানে যা নেবেন তাই 1 পাউন্ড। এই সবটা একদিন আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো, এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় মাত্র 1 পাউন্ডে। আর এই শপিং মলটা তো অনেক বড়, এখানে সিনেমা হল আছে বাচ্চাদের জন্য, বাচ্চাদের জন্য খেলার ফান্কি মানকি আছে, গ্রোসারি শপ আছে অনেক বড় বড়, এগুলো একটা করে একদিনেই দেখিয়ে শেষ করানো যাবে না, এত বড়। এবং এর উপরেই আছে আমার ডেন্টিস্ট, আমি এখানে দাঁত দেখাই, এবং পাশেই আছে আমার চোখের ডাক্তার, সব কিছুই এখানে আছে, অনেক ইজি আমার জন্য। আর এই যে ফুড কোর্ট, এখানে বার্গার কিং আছে, সাবওয়ে আছে, সব আছে, বাট আমি এখানে কখনো অবশ্য খাই না, কেননা আমাদের একটা হারাম হালালের ব্যাপার আছে, সেই কারণে আমি খাবারটা বাসা থেকেই নিয়ে আসি। আর এটা আপনাদেরকে আমি একদিন ঘুরিয়ে দেখাবো পার্ট বাই পার্ট, একসাথে তো দেখানো সম্ভব না। এই তো কাজ শেষে বাসায় এসেই এখন রান্না শুরু করব। আজ আমি ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আর এই যে লাউয়ের ছাল, এটা দিয়ে আমি চিংড়ির শুটকি রান্না করব, এইটাই আজকে আপনাদের দেখাবো। আর এই যে রুই মাছের মাথা, এটা মুগের ডাল দিয়ে আমি মুড়ো ঘন্ট করব। তো এখানে আমি 1 কাপ মুগের ডাল নিয়ে নিচ্ছি, এটা একটু ভেজে নিতে হবে মুগের ডালটা। আর চিংড়ি মাছের শুটকিটাও আমি আলাদাভাবে একটু ভেজে নেব। আর এই যে লাউয়ের ছালগুলো এইভাবেই কাটতে হয়, যেহেতু এখানে আমরা অত সবজি তো পাই না, তাই সেজন্যই কিছু ফেলতেও ইচ্ছে করে না। আর তাছাড়া এই লাউয়ের ছাল দিয়ে চিংড়ি মাছের শুটকি বা ভর্তা যেটাই করেন অনেক মজা লাগে। আর এই যে চিংড়ি মাছ, এটা দিয়ে ঢেঁড়স রান্না করব। চিংড়ি মাছটা আমি অলরেডি ধুয়ে নিয়েছি। আর লাউয়ের ছালের মধ্যে আমি একটু আলু মিক্সড করব, আলু দিয়ে শুটকিটা রান্না করব। এই তো শুটকিগুলো আমি ভেজে নিচ্ছি, শুটকিগুলো ভাজা হয়ে গেলে আমি একটু সুন্দর করে ধুয়ে নেব। এই যে এখন ধুয়ে নিচ্ছি। আর এই পাশ থেকে একটা প্যান বসিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়ে দিলাম, এখন পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে আর মরিচ দিয়ে আমি একটু আদা ভাজা করে নেব। আদা ভাজা করা হয়ে গেলে অবশ্য শুটকিটা দিয়ে আমি একদম কষিয়ে নেব একটু। এই যে কষিয়ে নিয়ে আমি মশলাগুলো দিয়ে দিলাম, রেগুলার মশলা, লবণ, হলুদ আর
জিরা ধনিয়ার গুঁড়ো আর এই যে লাউয়ের ছালটা দিয়ে দিলাম, এটা একটু কষিয়ে আমি পানি দিয়ে ঢেকে দেব। খুবই মজাদার একটা খাবার, আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। শুটকি দিয়েও ভালো লাগে, মাছ দিয়ে ভাজি করলেও ভালো লাগে। আমাদের রংপুরের অঞ্চলের মানুষ এটা খুবই পছন্দ করেন। আর এই তো ভাজিটা আমার হয়েই গেছে, এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এই রান্নাগুলো তো আর রাতে আমরা খাবো না, কালকে পর্যন্ত এগুলো রান্না করে রেখে দিব, কারণ কালকে যেহেতু আমার কাজ আছে। তো এই রান্নাগুলোর ফাইনাল লুক দেখাতে দেখাতেই আমার ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।